পারিবারিক বিরোধ, দলীয় পদ ও স্থানীয় প্রভাব ধরে রাখার মানসিকতার কারণে হাঁটতে হয়েছে ময়মনসিংহ ছয় আসনের টানা ছয়বারের এমপি মোসলেম উদ্দিনকে। স্থানীয়রা বলছেন, বাবা নৌকা, মেয়ে ইগল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী। এ নিয়ে ভোটের মাঠে ছিল নেতিবাচক প্রচার ও প্রভাব। জয়ী আরেক স্বতন্ত্র আওয়ামী লীগ নেতার ট্রাক মার্কার পক্ষে ছিল স্থানীয় নেতাদের বড় একটি অংশ। ময়মনসিংহ ছয় আসন থেকে বেসরকারিভাবে জয়লাভ করেন ফুলবাড়িয়া উপজেলার পদদিকে চেয়ারম্যান ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী মালেক সরকার। 10,000 ভোটের ব্যবধানে তার সাথে হারেন আসনটির ছয়বারের সংসদ সদস্য নৌকার প্রার্থী মোসলেম উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইগল মার্কায় নির্বাচন করেছেন মুসলিম উদ্দিনের মেয়ে সেলিমা বেগম, যিনি ভোটে হারিয়েছেন জামানত। এই পর্যন্ত কোনো কাজ সে উল্লেখভাবে উল্লেখযোগ্যভাবে সে দেখাতে পারে নাই। এখানে মনোনয়ন দাখিল করছিল তার বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হোসেন সেলিম এবং তার মেয়ে। তার আপন মেয়ে হয়ে তার বাবার সম্বন্ধে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করছে বিভিন্ন মিটিং মিছিলে। এই পরিবার থেকে আমরা অনেক দিন ধরে নির্যাতিত, এখান থেকে মুক্তি পেয়েছে ফুলবাড়িয়ার জনগণ। মোসলেম উদ্দিনের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আরেক মেয়ে জেলা পরিষদের সদস্য। ও মেয়ের জামাই ইউনিয়ন চেয়ারম্যান। স্থানীয়রা জানান, পরিবারের আধিপত্য, দ্বন্দ্ব ও নিজের মেয়ে ভোটে অংশ নেয় হেরেছে নৌকা। বিভিন্ন দিকে তারা পারিবারিকভাবে আসলে তারা শান্তিতে নেই, ক্ষমতাটা রেখে তারা নিজের কক্ষীকৃত করার জন্য আলাদা আলাদা বলয় তৈরি করেছে, যার দরুন আজকে তাদের করুণ অবস্থা, আমাদের জনগণেরও করুণ অবস্থা। পরিবারের দ্বন্দ্বের কথা স্বীকার করে সেলিমা বেগম জানান, নির্বাচনে কালো টাকা সহ কয়েকটি কারণেই নির্বাচনের এমন ফলাফল। উনি যেহেতু অনেক দিন ধরে আছেন, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি, সেটা নিয়ে একটা নেগেটিভ ছিল, একটা ফ্লো ছিল। আমাকে দেখে মানুষ ভেবেছিল যে আমি হয়তো ওই পজিটিভলি ওইটা করব। দীর্ঘ সময় থেকে উন্নয়ন বঞ্চিত হওয়ায় মুসলিম উদ্দিনের বিরুদ্ধে এরকম অভিযোগও অনেকের। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।